হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট এক্সেল 2016 এর ধারাবাহিক পর্বে হোম রিবন নিয়ে আলোচনা করব। অর্থাৎ হোমে রিবনের যে ফন্ট স্টাইলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমি এর আগে কিছু টেক্সট লিখি, লার্নিং টেক মিডিয়া এই জিনিসটি লিখলাম, এবং লিখার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম করে থাকি যে এখান থেকে যে অপশন আছে, অর্থাৎ আপনার যে থিম, যে ফন্ট, সেগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি এটি দিয়েছি, এর আগে আমাকে সিলেক্ট করতে হবে, তাহলে আমাকে পুরো বিষয়টি সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে এটাকে একটু বোল্ড করি। প্রথমে বোল্ড করার পরে আমি এটাকে এখানে রাখলাম, রাখার পরে এটাকে আমি একটু ডাবল ক্লিক করে ম্যাচ করে নেই। সো আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখন কিন্তু আমি এটাকে সাদা করে দিলাম, এবং আমার এখান থেকে এটাকে এখান থেকে রেড করে দিলাম। রেড করে দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে, এবং এটাকে আমি সাদা করে দিব। সেইভাবে রাখলাম, এবং রাখার পরে আমি এখান থেকে অ্যাজ ইউজুয়াল চাইলে ইনক্রিজ ফন্ট ইনক্রিজ করতে পারবো, এবং এটাকে একটু ম্যাচ করে নিয়ে আমি এটাকে আরো বড় করলাম, এবং এটাকে ডাবল ক্লিক করে ম্যাচ করে নিলাম। সে হচ্ছে বিষয়। আবার চাইলে এখানে ইটালিক্স করে রাখতে পারেন, আন্ডারলাইন দিয়ে দেওয়া পসিবল এখান থেকে। আন্ডারলাইন এইভাবে দিলাম। সে হচ্ছে আসলে হোম ফন্টের যে কাজ। তবে এখানে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এখানে একটি ফন্টে একটি বিষয় আমরা একটু নতুনভাবে দেখব, কারণ এখানে ইনক্রিজ ফন্ট বা ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, এবং যে ফন্ট বোল্ড ইত্যাদি অপশনগুলো ওয়ার্ড থেকেও দেখেছি। সো ধরুন আমি এতটুকু সিলেক্ট করলাম, প্রথমে এটাকে সিলেক্ট করলে এখন আমি বর্ডার আকারে দিয়ে দিতে পারি। যেমন এখানে আমি যদি লিখি ঠিক আউটসাইড বর্ডার, তাহলে দেখুন আমার কিন্তু চারপাশে কি বিভিন্ন একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। সো এখানে আরো বিভিন্ন ধরনের বর্ডার রয়েছে। আমি যদি এখানে চাই এই যে এখানে টপ এন্ড বটম বর্ডার, তাহলে সেইভাবেই দিবে। তার আগে আমাকে সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করে নিই। সেইভাবে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে বর্ডার থেকে যাই, বর্ডার থেকে আমি যদি এখানে লিখি টপ এন্ড ডাবল বর্ডার, তাহলে সেই কিন্তু দেখেন জাস্ট টপ এন্ড বটমে বর্ডার দিয়েছে, বাকিগুলোতে কিন্তু বর্ডার দেয়নি। সো আমি আবার সিলেক্ট অবস্থায় চলে গেলাম। সিলেক্ট অবস্থায় এখানে বর্ডার থেকে অল বর্ডার ক্লিক করে দিলাম। অল বর্ডার ক্লিক করে দিলে তখন কিন্তু আপনার এই বর্ডারটি শো করছে। যেমন আমরা এর আগে টিউটোরিয়ালে দেখেছিলাম, প্রিন্টে যখন আমরা যাই তখন কিন্তু আমাদের গ্রিড লাইনগুলো শো করে না, কিন্তু এখন আপনার বর্ডার দেওয়ার কারণে আপনার প্রিন্টে কিন্তু বর্ডারটি কিন্তু শো করবে। সো এই দেখুন এই অবস্থা।